নমস্কার সবাইকে, আবারও স্বাগত জানাই আপনাদের সেই অতি পছন্দের অ্যাঞ্জেল রেকি অ্যাঞ্জেল থেরাপি সেই বিশেষ অনুষ্ঠান, যার জন্য আপনাদের হাপ ইত্তেস করে বসে থাকা। হাপ ইত্তেস কথাটা কেন বললাম, গত সপ্তাহে যখন আমরা অনুষ্ঠান করেছিলাম সেখানে কিন্তু অনেক নতুন বন্ধু ফোন করে বলেছিলেন আমার কোনো রোগ নেই। আমি চ্যালেঞ্জ করেছিলাম কোনো রোগ আছে কি, তারা বলেছিল না রোগ নেই, কিন্তু শুনে আমরা যাব এবং জানবো অ্যাঞ্জেলটা কি। অর্থাৎ অ্যাঞ্জেল যে ছিল বা আছে বা থাকবে, তার কিন্তু অস্তিত্ব আছে, সেটা কিন্তু বারবার আমরা প্রমাণ করে দিয়েছি। কারণ যে কোনো কিছুই যখনই আমরা তার আত্মসমালোচনাই করি বা সমালোচনা করি, সেই সাবজেক্টটা না থাকলে কিন্তু কথাটা মুখে আসে না। অর্থাৎ এটা মানতেই হবে, আপনি যতই বলুন না কেন অ্যাঞ্জেল নেই, অ্যাঞ্জেল আছে। এবং অ্যাঞ্জেল আছে বলেই আজকে যে মানুষটির সাথে প্রত্যেক পর্বের মতো আজও আমি উপস্থিত আছি, সেই অ্যাঞ্জেল স্পেশালিস্ট সোনালী সরকারের সাথে প্রোগ্রাম করি, তার বিভিন্ন ক্লাসে কিন্তু মানুষ ফোন করে নেন এবং অবাক হয়ে যাওয়ার মতো কথা, আগামীকাল যদি ক্লাস থাকে আজকের যেন দিদি আছে তো জায়গা। অর্থাৎ সেই অ্যাঞ্জেলের কাছে ফিরে যাওয়া নিজেকে ভালো করার জন্যে। নতুন করে আর কিছু বলার নেই। যে সমস্ত বন্ধু আমাদের অনুষ্ঠান দেখছেন, কাইন্ডলি যখনই ফোন করবেন টিভির ভলিউমটা মিউট করে ফোন করবেন, আর যখন ফোন করবেন তার আগে আমাদের অনুষ্ঠানটি একটু ভালো করে শুনে নিন। দিদিকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান। স্বাগত দিদি। নমস্কার, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক 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 অভিনন্দন। খুব সত্যি কথা, শুরুটা বলতেই হয় যে হ্যাঁ, অ্যাঞ্জেল ছিল, অ্যাঞ্জেল আছে, অ্যাঞ্জেল থাকবে। অ্যাঞ্জেল মানে তো দেবতার দূত, দেবতার যে পুজো, আমরা তো আদি অকৃত্রিমভাবে সে যুগ থেকে দেখে আসছি যে পুজো করা হয়। তখনকার দিনে পুজো করা তো ইন্দ্র, বরুণ ইত্যাদি ইত্যাদি দেবতাকে, তারপর তো পূজিত হয়ে আসছে আমাদের আরাধ্য দেবদেবীরা। কিন্তু আমাদের এই অন্তর থেকে পুজো, সেই ব্যাপারটা প্রায় উঠেই গেছে। তাই জন্য আমরা যখন দেবতাকে পুজো করি, আমাদের মন যখন অন্যদিকে থাকে, সেই জন্য আমরা দেবতাকে পুজো করেও ফল পাই না, কারণ অন্তর থেকে আমরা ডাকতে পারি না। সেই মুহূর্তে মানে সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা বলি যে দেবদেবীকে এত পুজো করি, এত ডাকি কিন্তু ফল পাই না, তাহলে কি করা যায়? নিজেরা মনের মধ্যেই ভাবি, তাহলে কি ঈশ্বর বলে কিছু নেই? অবশ্যই আছেন, কারণ অ্যাঞ্জেল আছে। অ্যাঞ্জেল হচ্ছে দেবতার দূত। অ্যাঞ্জেল মানে অনেকেই ভাবেন পরী, কিন্তু পরী না, পরী হচ্ছে ফেয়ারি, অ্যাঞ্জেল হচ্ছে দেবদূত। আর এই দেবদূতের কাজটা কি? দেবদূত মানে দূত কথার অর্থ আপনারা বুঝতেই পারছেন, যিনি একজন মাধ্যম। আমরা আমাদের যে প্রার্থনা ঈশ্বরের কাছে, আমাদের যে চাহিদা, সকাল থেকে রাত পর্যন্ত আমরা তো চেয়েই যাই, এবং চেয়ে যাবার পরে মনে রাখি কি রাখি না সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের যে চাহিদা সেটা অ্যাঞ্জেলের কাছে বলবো, আর অ্যাঞ্জেল আমাদের সেই প্রার্থনাটা পৌঁছে দেবে ঈশ্বরের কাছে, আর ঈশ্বর সেই প্রার্থনা অনুযায়ী আশীর্বাদটুকু ওই অ্যাঞ্জেলের মাধ্যমে আমাদের কাছে এনে দেবে। ব্যাপারটা বেশ নাটকীয়, বেশ সুন্দর। অনেকেই ভাববেন এরকম আবার হয় নাকি, কিন্তু যারা জানে তাদের, তারা তো বলে যে হ্যাঁ হয়, আমি তার মধ্যে অবশ্যই অন্যতম। যাই হোক না কেন, আমাদের সকাল থেকে রাত পর্যন্ত আমরা প্রচুর কাজ করি। কেউ রান্না করছে, কেউ পড়াচ্ছে, কেউ পড়ছে, কেউ কলেজ যাচ্ছে, কেউ শাড়ি কিনছে, কেউ বাজার করছে, কেউ অফিস যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি প্রচুর কাজ। আর ভাবতে অবাক লাগে, এই প্রত্যেকটা কাজের সঙ্গে অ্যাঞ্জেলটা জড়িত। একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় এই পৃথিবীতে, তখন সেই শিশুটার সঙ্গে দুজন অ্যাঞ্জেল মানে গার্জিয়ান অ্যাঞ্জেল চলে আসে, একজন বাবা একজন মা। তো সেই একমাত্র দেখতে পায়। আমরা নিজেরা বলি না, পাঁচ বছর বয়স পর্যন্ত একটা শিশু দেবতা থাকে, তার প্রণাম নিতে নেই, বরং তার গায়ে পা লাগলে তাকে আমরা প্রণাম করি, এটা থেকেই থাকে। এবার সেই বাচ্চাটা যখন ধীরে ধীরে বড় হয়, তখন সে পরিবেশ থেকে তো কিছু শেখে। তার প্রথম পরিবেশ হয় গৃহ পরিবেশ, আর তারপরের পরিবেশ হয় বিদ্যালয়, মানে যেখানে সে আরও শিক্ষা গ্রহণ করতে যাচ্ছে। যা কিছু শেখে সেটা যদি ভালো কিছু শিক্ষা হয়, তাহলে তার সঙ্গে অ্যাঞ্জেল থেকে যাবে। কারণ অ্যাঞ্জেল থাকবে তখনই যখন একটা মানুষের মধ্যে সরল সুন্দর সৎ একটা মন থাকবে। যদি আমাদের মধ্যে মিথ্যাবাদিতা বা মিথ্যার আশ্রয় আমরা সবসময় নিয়ে থাকি, তাহলে কিন্তু অ্যাঞ্জেল আমাদের সঙ্গে থাকবে না। কারণ আমাদের ভালো হতে হবে, আমাদের লক্ষ্যটা স্থির করতে হবে যে আমরা ভালো থাকব এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করব। আর ভালো থাকার সংজ্ঞা, সেই পাসওয়ার্ড অবশ্যই অ্যাঞ্জেল, যদি আমাদের ইচ্ছে থাকে। হ্যাঁ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটে জিনিস তো আমাদের প্রধান দরকার ভালো থাকতে গেলে, মানে ভালো দরকার। আর এই তিনটে জিনিস তখনই আসবে যখন আমাদের অর্থনৈতিক অবস্থাটা আর দুর্বল থাকবে না, সেই জায়গাটা যখন বেশ ঠিকঠাক থাকবে। তার মানে কি, সাদা সত্য কথা বাংলা ভাষায় বলতে গেলে বলতে হয়, দুটো পকেট একেবারে ভর্তি থাকবে, তাহলে কিন্তু আমাদের ভালো বস্ত্র, ভালো খাদ্য, ভালো বাসস্থান সবটাই হবে। আর এই অর্থনৈতিক অবস্থাটা যখন আমরা বেশ ভালোভাবে নিতে পারবো, তার মানে কি,
এঞ্জেল কি আমাদের সামনে এনে এক ট্রে টাকা সামনে ধরে দেবে যে এই নাও তোমার টাকা, এটা নিয়ে তুমি বাড়ি করো, এটা নিয়ে তুমি বাজার করো, এটা নিয়ে তুমি জামা কাপড় কেনো? তা নয়, এই টাকাটা উপার্জন করতে হবে। কেউ ব্যবসা করবে, কেউ চাকরি করবে, কিন্তু এই ব্যবসা বা চাকরি করতে গেলেও তো একটা লেখাপড়া দরকার, বা যে যে চাকরিটা করবে সেই অনুযায়ী তার ট্রেনিং বা ডিগ্রি কিছু একটা দরকার। এই পথটা দেখাবে অ্যাঞ্জেল। অনেকেই দেখবেন খুব ভালো লেখাপড়া করে কিন্তু ভালো চাকরিটা পায় না, কিংবা কেউ কেউ আছে চাকরি পেয়েছে কিন্তু যে চাকরিটা পেয়েছে ঠিক তার উপযুক্ত নয়। অনেকেই আছে ব্যবসা করেছে, ব্যবসাটা ঠিকমতো চলছে না কিন্তু প্রচুর ইনভেস্ট হয়ে গেছে সেখানে। এবার যখন তাকে দেখানো হয়েছে যে কারোর কাছে, যে জন্ম ছকটক দিয়ে হয়তো সে শুনেছে যে তার আংশিক কালসর্প দোষ আছে বা কালসর্প দোষ আছে বা এই রাহুর দশা, যা টাকা আসছে সব খরচ হয়ে যাচ্ছে, কিংবা কেতুর দোষ আছে, প্রচুর বদনাম আছে, ইত্যাদি ইত্যাদি প্রচুর সমস্যা। এবার এইগুলো শোনা যদি যায় তাহলে তো অটোমেটিক্যালি মনটা ভীষণভাবে দুর্বল হয়ে যায়। খুব ভালো লাগে এই যে তুমি বললে পাসওয়ার্ড, আমি মাঝখানটা তোমায় ব্রেক করতে চাইনি, এই প্রসেস বা এই যে ওয়েটা, এটাও কিন্তু অ্যাঞ্জেল পরিষ্কার করে দেয়। অবশ্যই, সেটাই বলছি আর কি, যে পথ দেখাই হচ্ছে অ্যাঞ্জেল। মানে অ্যাঞ্জেল তো সামনে এনে তোমাকে দেবে না, না ও মোহরটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি এটা নিয়ে সব কিছু করো, বাজার যাও, না। অ্যাঞ্জেল আমাদের পথ দেখাবে যে কি পথে গেলে তুমি ভালো জিনিসটা নিতে পারবে, এবং সেই পথটা দেখাবে। আমার যদি মন ভালো হয়, আমার যদি লক্ষ্যটা ঠিক থাকে যে হ্যাঁ আমি ভালো হব, ভালো থাকবো, অন্যকেও ভালো রাখার চেষ্টা করবো, সেক্ষেত্রে অ্যাঞ্জেল আমার সঙ্গে থেকে যাবে। আর আমি যদি মনে করি যে না আমার যে কজন ভাই বোন, সমস্ত ভাই বোনের যা কিছু সম্পত্তি আছে আমি একা গ্রাস করব, আমার পাশের বাড়ির বৌদি একটা বড় দামি ফ্রিজ কিনেছে এবং আমাকে সেই রকমই একটা ফ্রিজ কিনতে হবে, মানে তারপর আমি হিংসা করছি, তাহলে সেটা করব না, তাহলে অ্যাঞ্জেল আমার সঙ্গে থাকবেন না। এটা আমি যতই অ্যাঞ্জেল থেরাপির শিক্ষা নিই না কেন, এক্ষেত্রে অ্যাঞ্জেল আমাকে ভালোবাসবে না। ভালোবাসা বা ভালো লাগা আমাদের তো একটা অঙ্গ, আর এই অ্যাঞ্জেল থেরাপির ব্যাপারটা শিখলেই না বেশ একটা ভেতরে ভেতরে ভালো লাগে, এবং তারা কখনোই না হিংসা টিংসা করতে পারেও না, হয়তো আগে থেকে থাকতে পারতো। এবং শেখার ব্যাপারটা তো একটা ভারী অদ্ভুত জিনিস, সবাই কিন্তু শিখতে পারে না, সবাই অ্যাঞ্জেল থেরাপি শিখতে পারে না, কোনো না কোনো দিক দিয়ে ব্রেক হয়ে যায় যদি তার ভেতরে একটা হিংসা, ভেতরে একটা লোভ এই সমস্ত থেকে থাকে। কাজেই মনটা সহজ সরল করতেই হয়। যাই হোক, আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিন প্রচুর প্রচুর সমস্যা থাকে, থাকে তো, যে কারোর মাথা যন্ত্রণা, কারোর পায়ের যন্ত্রণা, কারোর বাত, কারোর সাইনাসের যন্ত্রণা, মাইগ্রেন, গলার ব্যথা, পেটের সমস্যা, বিভিন্ন জায়গায় সিস্টের সমস্যা, আজ টিউমার হচ্ছে কালকে সেটা অন্য কিছু হয়ে যাচ্ছে, এরকম প্রচুর সমস্যা, নার্ভের সমস্যা, গায়ে ব্যথার সমস্যা তো বলাই বাহুল্য প্রত্যেকটা ঘরে ঘরে। আর তার সঙ্গে যে বীজটা বপন করে চলেছি আমরা সেটা হচ্ছে সুগারের বীজ, তার মানে এই যে ডায়াবেটিস রোগটা আজকে ঘরে ঘরে চলে এসেছে। আর আমরা মোটামুটি এই পত্রপত্রিকা বা ম্যাগাজিনগুলোর প্রেরণায় জানতে পেরে গেছি যে ডায়াবেটিস হলে এটা একটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে ভারতবর্ষে, যেহেতু কদিন পরেই একদম প্রথম স্থানটা নিয়ে নেবে। কিন্তু এটা তো শেষ কথা নয়, আমরা যদি মরার আগেই ভূত হয়ে যাই তাহলে তো সেই জায়গাটা আমাদের চলবে না, আমাদের তো প্রচুর কাজ বাকি। তাই আমাদের এই যে ওষুধপত্রগুলো খাই, ওষুধপত্রগুলো ছেড়ে দিতে হবে, কিন্তু না, আমার কথা শুনে সঙ্গে সঙ্গে ছাড়লে হবে না, আগে অ্যাঞ্জেল রেখে অ্যাঞ্জেল থেরাপিটা শিখতে হবে যে কিসের মাধ্যমে আমরা অ্যাঞ্জেলের মাধ্যমে ডায়াবেটিসটাকে আগে নির্মূল করে দেবো, তারপরে আমরা ওষুধপত্রগুলো ছেড়ে দেবো। তার জন্য কি করতে হবে, তার জন্য ক্লাসটা করতে হবে। এখন যে আমাদের অনুষ্ঠানটা চলছে এটা হচ্ছে অ্যাঞ্জেল রেখে অ্যাঞ্জেল থেরাপির একটা অনুষ্ঠান, এবং এটা ক্লাস করানো হয় শুধুমাত্র যে আপনারা ফোন করবেন আর সেই ফোনটা আমি নিয়ে আপনাদের উত্তর দিয়ে দেবো, আপনাদের রোগ সেরে যাবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। তাই প্রথমেই অনুরোধ, সবাই অনুষ্ঠানটা ভালো করে শুনবেন, শুনে তারপরে প্রয়োজন পড়লে হেল্পলাইনে ফোন করবেন, এবং হেল্পলাইনে ফোন করার পরে আপনারা নাম লেখাবেন যে কোথায় আপনারা ক্লাসটা করবেন। পুরো ক্লাসটা একদিনের ক্লাস, সকাল 10:30 থেকে শুরু হয়, বিকেল 5টা-6টা পর্যন্ত ক্লাস চলে, যতক্ষণ না শেষ হয়, মাঝখানে অবশ্যই একটা ব্রেক থাকে। আর এটা অ্যাঞ্জেল রেখে অ্যাঞ্জেল থেরাপি দুটো ক্লাস একসাথে হয়, একদিনে হয়। আর একটা সব থেকে মজার ব্যাপার, বেসিক আর অ্যাডভান্স এই দুটো ব্যাপারও কিন্তু একসাথে করিয়ে দেওয়া হয়, যার জন্য বারবার
একটা ক্লাসের জন্য বারবার আসার কোনো প্রয়োজন নেই, একটা দিন সময় দেবেন তাহলেই হবে। একটা কথা দেখো মানে অবাক লাগে, সেটা হচ্ছে যখন মানে বন্ধুরা আসেন বা আমাদের এখানে ফোন করে যে সমস্ত বন্ধুরা আসেন বা লোক মুখে শুনেই হোক যে রেফারেন্স ক্লায়েন্ট যারা আসেন, ধরো 10 জন তোমার কাছে ক্লাস করতে এলেন, 10 জন আমি খুব কম ভাষায় বলছি, 10 জন 10 জনে কিন্তু 10 রকম অসুখ নিয়ে তোমার কাছে আসছে, মানসিক শারীরিক যে কোনো অসুখ। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, সেই 10 রকমের অসুখ তুমি জানলে, তাদেরকে ক্লাস করালে, ডবল পাওয়ার দিলে, পাশাপাশি তাদেরকে কিন্তু তুমি এক্সাম নিচ্ছো, যেটা আমি মাঝখানে মাঝখানে বেশ প্রশ্ন জিজ্ঞাসা করে করে আমি ওদের শেখাই যে কে কতটা নিতে পারলো। আমাকে তো দেখতে হবে যে এলাম, টাকা জমা দিলাম, একটা ক্লাস করালাম, বাড়ি চলে গেলাম একটা সার্টিফিকেট নিয়ে, এরকম না। আমি কিন্তু মাঝখানে মাঝখানে পড়াটা ধরি যে কে কতটা নিতে পারলো, এটা আমাকে দেখতে হবে। তো টাকা তো অত সস্তা নয় যে এলাম জমা দিলাম আর শিখলাম কি শিখলাম না, এবং যোগাযোগ হলো কি হলো না আমি বুঝতে পারলাম না, সেটা হবে না। কিন্তু যারা আসবে তাদের এই মনটা নিয়ে আসতে হবে যে আমাকে শিখে যেতে হবে, আমি পুরোটা শিখবো তারপরে যাব, এরকম একটা মন নিয়ে আসতে হবে। তাতে যতটা সময় লাগে লাগুক, কোনো অসুবিধা নেই। আর যার যেরকম সমস্যায় থাকুক না কেন, যে 10 জনের 10টা সমস্যা থাকবে, ওই 10টা সমস্যারই সলভ ওখানে করতে হবে। 10টা সমস্যা থাকে না, 10 জনের 30-40 রকম সমস্যা থাকে, কারণ এক একজনের এক এক রকম সমস্যা। শারীরিক সমস্যা আছে, মানসিক সমস্যা আছে, তার সঙ্গে সঙ্গে আছে পারিবারিক বিভিন্ন সমস্যা, কারোর সাথে কারোর সম্পর্কের সমস্যা, কেউ কাউকে তাড়াতে চাইছে তার সমস্যা, চাকরি ব্যবসা, তার মধ্যে তো ছেলে মেয়েদের সমস্যা অগণিত, এটা তো কোনো বাদ দেওয়া যায়ই না। সুতরাং যতগুলো সমস্যা আছে সমস্ত সমস্যার কথা সেখানে শুনে সেগুলো কী করে প্রবলেমগুলো এঞ্জেলের মাধ্যমে সলভ করবেন সেগুলো সমস্তটা শিখিয়ে দেওয়া হয়। কেউ যে একটা সমস্যা নিয়ে এলো বলে একটা সমস্যার জন্যই ফিসটা নিয়ে সারাদিন তাকে বসিয়ে রাখা হলো, তা কিন্তু না, এটা ভাবা ভুল। আমি প্রথমে একটা কথা বলি যে অনেকে প্রশ্ন করেন যে এঞ্জেল রেইকি আর এঞ্জেল থেরাপির মধ্যে ডিফারেন্সটা কী, একটু ক্লিয়ার করে দেওয়া ভালো। যে এই যে আমরা রেইকির কথা শুনি, রেইকি মানে হচ্ছে মহাজাগতিক শক্তি, এটা আমরা অনেক দিন ধরে শুনে আসছি, অনেক বছর ধরে, যে ট্র্যাডিশনাল রেইকি। ট্র্যাডিশনাল রেইকি করতে যেটা লাগে সেটা তো স্পর্শ চিকিৎসা, ওটা করতে লাগে 2টো হাত। এই 2টো হাত দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে 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 আমরা এই হাতের তালুর মাধ্যমে যে উষ্ণতাটা বেরোয় সেইটার মাধ্যমে সেটা ভেতরে গিয়ে আমরা কিওর হচ্ছে, এবং এটা করতে সময় লাগছে 1 ঘন্টা 12 মিনিট। বাট যাদের ধরুন হাত নেই, কিংবা যাদের অত সময় নেই, কিংবা যাদের হাতটা ঠিক ঠিক জায়গায় গিয়ে পৌঁছচ্ছে না, যাদের পিঠে ব্যথা, অথচ পিঠে হাতটা সেই মতো গিয়ে পৌঁছচ্ছে না, হতেই পারে হাতের এখানে ব্যথা, ওই ফ্রোজেন শোল্ডার, টেনিস এলবো, এই সমস্ত রোগ থাকার জন্য হাতটা তো পেছনে গিয়ে তারা ঘোরাতে পারে না, তাহলে তারা কি রেইকি শিখবে না, রেইকি জানবে না, তা হতে পারে নাকি। আর তাদের জন্য যারা রেইকি জানে তাদের জন্য তো বটেই, যারা জানে না বা এই সমস্ত অসুখের জন্য হাত ঘোরাতে পারে না তাদের জন্য এঞ্জেল রেইকি। আর এঞ্জেল রেইকি ব্যাপারটা কি, রেইকিটা যে জন্য করানো হয় শরীরটাকে সুস্থ রাখার জন্য, মনটাকে সুস্থ রাখার জন্য, সেটা যখন এঞ্জেলদের মাধ্যমে হয় সেটা হচ্ছে এঞ্জেল রেইকি। আর পুরো ব্যাপারটাই কিন্তু এঞ্জেল থেরাপি। যত সমস্যা আছে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যত সমস্যার সম্মুখীন হই সেগুলো সমাধান করতে গেলে আমাদের যে প্রসেসটা ইউজ করতে হয় সেগুলোই হচ্ছে পুরোটা থেরাপির মধ্যে পড়ে। যেমন এই ধরুন ডাক্তারবাবুরা যেটা চিকিৎসা করে, ওষুধ দিয়ে চিকিৎসা করে, এটা হচ্ছে মেডিসিন থেরাপি। আর আমাদের চিকিৎসাটা উইদাউট মেডিসিন থেরাপি, মানে ওষুধ ছাড়া চিকিৎসা। বলুন কে আছেন, পরবর্তী কথায় আসবো। নমস্কার, কে আছেন বলুন। আমি স্নেহা বসাক বাড়িপুর থেকে বলছি। বলুন কি সমস্যা। আসলে আমি ইদানিং একটু খাটলে, একটু স্ট্রেস হলে আমি প্রচন্ড টায়ার্ড হয়ে পড়ছি, আমি কোনো কাজ করতে পারছি না, প্রচন্ড ঝিমুনি আছে, এর কোনো কি রেমেডি আছে? আপনি কি সুগারটা টেস্ট করেছিলেন? হ্যালো, আপনি কি সুগার টেস্ট করেছিলেন কখনো? না না, আমি কখনো সুগার টেস্ট করি। হ্যাঁ, আপনার বয়সটা কত? আমার বয়স 22। 22, খুব টেনশনে ভোগেন? একটু টেনশনে থাকি। আচ্ছা, বাচ্চা আছে? অত্যধিক চিন্তা করেন? একটু না, একটু না, আপনার চিন্তাটা অনেক বেশি, ঠিক আছে? আপনার বয়স, আমি কি ঠিক বলছি, আপনার বয়সের তুলনায়
আপনি কেরিয়ার নিয়ে বা পরিবারের বিভিন্ন সমস্যা নিয়ে একটু বেশি টেনশন করেন বেশি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? না, আমি একটু কাটা কাটা শোনাচ্ছি। আচ্ছা, আপনি টিভিতে শুনুন। একটু বেশি টেনশন করলে বা বেশি চিন্তা করলে সেটা সব সময়তে আমাদের শরীর নেবার উপযুক্ত হয় না। এছাড়া যেটা থাকে, আমাদের ক্যালসিয়ামের অভাব থাকে, মেয়েদের ক্ষেত্রে এটা কিন্তু সব থেকে বেশি হয়। আয়রন এবং ক্যালসিয়ামের অভাব থেকেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। আর এই যে টেনশন বা এই যে চিন্তা, এর থেকে কিন্তু নার্ভের সমস্যা ধীরে 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 হতে পারে। এবং আপনি জিজ্ঞাসা করেছিলেন যে এর কোনো উপায় আছে কিনা, নিশ্চয়ই উপায় আছে। এটার জন্য কিন্তু এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপির ক্লাসটা করতে হবে। যে শুনে নিলাম আমি কিওর হয়ে গেলাম, এরকম কোনো ব্যাপার নেই, ক্লাসটা করতে হবে। ক্লাসটা করলে আপনাকে শিখিয়ে দেওয়া হবে, আপনার এই সমস্ত অসুখ বিসুখগুলো একেবারে চলে যাবে। চাকরির সমস্যা যদি আপনার থেকে থাকে, যে আপনি লেখাপড়া করেছেন কিন্তু চাকরিটা পাচ্ছেন না, বা এই ধরনের কেরিয়ার সংক্রান্ত যেটা বললেন আর কি, আপনার যেটা ইচ্ছা সেটা শিখেছে, এঞ্জেল আপনাকে হেল্প করবে। এবং শরীরের যাবতীয় সমস্যাগুলোও কিন্তু এঞ্জেল আপনাকে হেল্প করবে একেবারে ঠিকঠাক করে দিতে, যার জন্য আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তখনই যখন আপনি এঞ্জেলকে সাথে করে বাড়ি ফিরবেন। আর এটার জন্য 27 তারিখে বেহালায় ক্লাস আছে। আপনি বাড়িপুর থেকে বলছেন, আমি জানি আপনাকে লেক মার্কেটে ক্লাস দেওয়া হলে খুব ভালো হতো, সেটা অবশ্যই আছে, কিন্তু পরে যদি আগে ক্লাস চান তাহলে বেহালাতে 27 তারিখে আমাদের যে ক্লাসটা আছে, যারা মনে করছেন বেহালাতে নাম লেখাবেন, তারা বেহালার 27 তারিখের জন্য নাম বুকিং করতে পারেন। অবশ্যই। নমস্কার, আরো একজন বন্ধু আছেন, বলুন কে আছেন, কোথা থেকে? রানাঘাট। বলুন কি সমস্যা? আমি কিছু শুনতে পাচ্ছি না, আপনাকে একটু ভলিউম বাড়াতে হবে, একটু একটু গলাটা উঁচু করুন, শুনতে পাচ্ছি না। আমি অনেকদিন ধরে দেখছি আমার ঘাড়ের ঘাটটা প্রচন্ড যন্ত্রণা করছে। আচ্ছা আচ্ছা, কাজ করি কম্পিউটারে, তখন আমাকে অনেক সময় কম্পিউটারের সামনে বসে থাকতে হয়। ডাক্তার দেখিয়েছি আর কি, ডাক্তার বলছে যে এটা সম্ভবত স্পন্ডিলাইটিস এই ধরনের কিছু। আমি নিজের কাছে জিজ্ঞাসা করছিল যে রানাঘাটে আমাদের 26 তারিখে ক্লাস আছে, তুমি কোন রকম ডিলে না করে 26 তারিখের জন্য দেখো। আমাদের দুটো নাম্বার যাচ্ছে, একটা হচ্ছে 9830059628, আর একটা, হ্যাঁ, একটা 9830735175। দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করে নাম বুকিং করো, ঠিক আছে? যারা নাম বুকিং করতে চাইবেন তাদের জন্য শুধুমাত্র হেল্পলাইন নাম্বারে ফোন করে নাম বুকিং করবেন। আমাদের কোনো রকম কিছু অ্যাডভান্স করতে হয় না, শুধুমাত্র ক্লাস যেদিন যাবেন সেদিন 6000 টাকা, একটা ভোটার কার্ডের জেরক্স আর একটা পাসপোর্ট সাইজ ছবি, এই তিনটে জিনিসই লাগে, আর কিছু লাগে না। আর নিয়ম হচ্ছে আগের দিন আর দিনের দিন মাছ, মাংস, ডিম, এই তিনটে জিনিস শুধু খাবেন না, কারণ একটা পাওয়ার দেওয়া হয় তো, এবং পাওয়ারটা ডাবল পাওয়ার দেওয়া হয়, যে পাওয়ারটা সারা জীবন আপনার সঙ্গী হয়ে থাকবে, যে পাওয়ারের মাধ্যমে আপনি নিজেকেও খুব ভালো থাকবেনই, এবং আপনার সঙ্গে যারা জড়িত, যাদের আপনি ভালোবাসেন, তাদের যে চিকিৎসাটা করবেন সেটা একেবারে সারা জীবন ধরে থাকবে। অবশ্যই। নমস্কার, কে আছেন? নমস্কার দাদাকেও, নমস্কার দিদিকে, সম্মান দিতেও নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলুন কি সমস্যা? বলছি কি, চুল পেকে যাচ্ছে আমার, 22 বছর বয়স, বাবা স্টুডেন্ট এখন আপাতত, চুল প্রচন্ড পাচ্ছে দিদি, কি করা যাবে? এতে রেখে দিয়ে কিছু সম্ভব হবে? দেখুন, একটা কথা বলি আমি, এটা খুবই হাস্যকর শোনায় যদি বলি যে রেকি করার মাধ্যমে আপনার সাদা চুলগুলো সব পেকে যাবে, এটা তো কখনোই ওরকমভাবে হয় না। আপনি শুনতে থাকুন, আমি সবার জন্যই বলছি, অনেকেই বলেন এটা যে রেকিতে নাকি সাদা চুল কালো হয়ে যায়, এটা সম্পূর্ণ একটা ডাহা মিথ্যে কথা। আপনার যে চুলগুলো পেকে গেছে সেজন্য আলাদা ট্রিটমেন্ট, সেজন্য কি, শুকনো আমলকি দেখবেন দশকর্মার দোকানে শুকনো আমলকি পাওয়া যায়, সেগুলো আগের দিন রাত্রিবেলা ভালো করে ধুয়ে গরম জলে একটু ভিজিয়ে রাখুন, পরের দিন বেটে নিন, সেটা মাথায় মেখে নিন, মানে চুলে লাগিয়ে নিন, সাদা চুলগুলোতে 1 ঘন্টা রাখবেন, জল দিয়ে ধুয়ে ভালো করে শ্যাম্পু করে নিয়ে কন্ডিশনার লাগিয়ে দেবেন। এটা হচ্ছে সাদা চুল যেগুলো আমি কালো করতে চাইছি, কিন্তু যেগুলো সাদা এখনো পর্যন্ত হয়নি, কালো আছে, সেগুলোকে তো রক্ষা করতে হবে, নাহলে তো বাকিটা তো পুরো সাদা হয়ে যাবে। তার জন্য এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি যথেষ্ট। কারণ কি, সাদা চুলগুলো হয়েছে বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি চুলটা সাদা হয়ে গেছে, কিন্তু কারণটা এটা নয়, কিন্তু কারণ হচ্ছে পেটে, পেটে আমাদের বিভিন্ন রকম প্রবলেম,
লিভারের প্রবলেম থাকে, প্যানক্রিয়াসের প্রবলেম থাকে, গ্যাসের প্রবলেম থাকে, অ্যাসিডিটির প্রবলেম থাকে, এইগুলো হচ্ছে চুল সাদা হবার কারণ। কাজে আমাকে গোড়ায় যদি গলদ থাকে তাহলে এইগুলো তো হবেই, গোড়ার এই গলদটাকে ঠিক করতে হবে। তার মানে কি গ্যাস যাতে না হয়, অ্যাসিডিটি যাতে না হয়, লিভার যাতে ঠিক থাকে, প্যানক্রিয়াস যাতে ঠিক থাকে, এবং ব্লাডে যদি কোনো রকম ইনফেকশন থাকে সেটাকেও ঠিক করতে হবে। আর ঠিক করবো কি ওষুধ খেয়ে? না, কখনো না। এঞ্জেল রেকি এঞ্জেল থেরাপিটা একদিনের এই ক্লাসটা করে নিলে যেভাবে শিখিয়ে দেওয়া হবে সেইভাবেই যদি বাড়িতে প্র্যাকটিস করেন, আমি কথা দিলাম এই যে অসুখগুলো বললাম এগুলো বিশেষ করে গ্যাসের সমস্যা 15 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, এবং তার ফলে এই চুলগুলো যে পাকা হয়ে যাচ্ছে দিনের পর দিন বেড়ে যাচ্ছে এই চুলগুলো আর পাকবে না। কিন্তু যে চুলগুলো পেকে গেছে যদি কেউ কোনো কিছুর মাধ্যমে সেইগুলোকে মানে কিছু ইউজ না করে, কেমিক্যাল ইউজ না করে যদি সেগুলোকে কালো করতে পারে তাহলে ভাই আমার সঙ্গে দেখা করবেন অবশ্যই। আর একজন বন্ধু আছে, নমস্কার, কে কোথা থেকে? হ্যালো, আপনার বয়স কত? 40 বছর। নার্ভের সমস্যা আছে, হাত পা কাঁপে? হাত পা কাঁপে না, চলতে গেলে মনে হচ্ছে যে মালাই চাকিটা ঘুরে গেল বা পাটা ভীষণ ব্যথা করছে, ভেঙে যাওয়ার মতো হয়, হতেই হবে। আর নার্ভের সমস্যা আপনার ধরে গেছে তো এটাকে এখন থেকে ঠিক করতে হবে, না হলে ভবিষ্যতে আপনি ভালোভাবে বসতেই পারবেন না, আপনি পা মুড়ে বসতে পারবেন না, সিঁড়ি থেকে উঠতে কষ্ট হবে এবং তাতে বুকে যন্ত্রণা হবে। আর একটা আপনাকে বলি, আপনি খুব জল ঘাঁটেন? না না, খুব একটা জল ঘাঁটি না। জল ঘাঁটেন না? না। আচ্ছা, তাহলে প্রয়োজন করতে হয় করি কিন্তু সেরকম ভাবে না। না, কাজগুলো তো সবই করেন তো, জল ঘাটা কাজগুলো কাজগুলো করেন তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে জল ঘাঁটতেই হয়। আর সেই আপনার না নার্ভের প্রবলেম এসে গেছে, আপনি এখন থেকে ট্রিটমেন্ট করুন, কিন্তু দয়া করে ওষুধ খাবেন না। নার্ভের ডাক্তার দেখালে এত এত ওষুধ দেবে, যে ওষুধগুলো দেবে তাতে আপনার ঘুম হবে, এছাড়া কিছু কমবে না, সারবে তো নাই, কমবেও না। সুতরাং আপনাকে হ্যাঁ আপনাকে হতেই হবে, হতেই হবে, কারণ ওই ডাক্তারবাবুরা যেটা দেন না তার মধ্যে শুধু যে ঘুমের ওষুধ থাকে তা না, পেন কিলারও থাকে। এই পেন কিলার কি করবে, আপনার পায়ের ব্যথাটা তখন ধর মতো সারিয়ে দেবে, পরের দিন আবার হবে। বুঝতে পেরেছি, হ্যাঁ সেটাই হবে, সেটাই হয়, কিন্তু এগুলো আর হবে না যদি আপনি একদিনের ক্লাসটা করে নেন। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছেন? রিসেন্ট আমাদের বর্ধমানের একটা ভালো ক্লাস হয়ে গেল, আবার জানুয়ারি মাসে ক্লাস আছে 8 তারিখে সম্ভবত, আমি এই মুহূর্তে ঠিক বলতে পারবো না, তবে 8 তারিখে জানুয়ারি মাসে ক্লাসটা বোধহয় আছে। আর যদি ক্লাসটা করেন তাহলে বর্ধমানের জন্য নাম সে আমি সব বলে দেবো, বা হেল্পলাইনে ফোন করবেন সবাই বলে দেবে। তবে মাথায় রাখুন বর্ধমানে হোটেল নিশিদিন, নিশিদিন বলে যে গেস্ট হাউস আছে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে, সে হ্যাঁ আমি বলছি, এবার আপনি শুনতে থাকুন, তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে নিশিদিনে বর্তমানে আমাদের ক্লাস হয়, দেরি আছে ক্লাসের, সবে তো একটা রিসেন্ট গেল, সুতরাং বর্তমানে যারা আছেন তারা ক্লাসের জন্য রেডি হবেন। আর নার্ভের সমস্যা, স্পন্ডলাইটিসের সমস্যা, এত সমস্যা মানুষের যে, এবং এগুলো সেরেও যায়, আমি যথেষ্ট ভাবে বিচার করেই বলছি এগুলো সেরে যাবে, তার জন্য কোনো প্রচুর মানুষ, প্রচুর মানুষ নার্ভের সমস্যার কোনো ইতি নেই আর কি, প্রচুর মানুষের এরকম সমস্যা, পেটের সমস্যার সঙ্গে সঙ্গে মানে গ্যাস অম্বল বুক জ্বালা এরকম যেমন 80%, সুতরাং বাকিগুলো সবই এরকম, নার্ভের সমস্যা তো প্রচুর, যে হাত কাঁপছে, পা কাঁপছে, চায়ের কাপটা তুলতে পারছে না বা হাঁটতে পারছে না, এগুলো রয়েছে, এবং চিন্তা টেনশন এগুলো তো আমাদের সঙ্গে সঙ্গে থাকবেই না। সুতরাং যাই হোক না কেন, এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপির কিন্তু কোনো বিকল্প নেই, একটা কথা, যেমন পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রম করলে তার একটা ফল পাওয়াই যায়, আর এঞ্জেল থেরাপিটা শিখলে তার একটা ফল পাওয়াই যাবে, এবং অবশ্যই সেটা পজিটিভ এনার্জি, একদম পজিটিভ। নমস্কার, কে আছেন? হ্যালো, বলুন, কোথা থেকে? হ্যাঁ বর্ধমান থেকে বলছি। আবার বর্ধমান থেকে বলো? হ্যাঁ হ্যাঁ। কি সমস্যা? আচ্ছা, আগে টিভির ভলিউমটা মিউট করতে হবে। মিউট করে বলো, তাড়াতাড়ি বলো। হ্যালো, বলো। হ্যাঁ নমস্কার ম্যাম।
নমস্কার, একটু তাড়াতাড়ি বলো। হ্যাঁ, বলছিলাম আমার না 6 মাসের বাচ্চা আছে, আমি কি রেকি শিখতে পারবো? কেন পারবে না, সবাই শিখতে পারবে। 6 মাসের বাচ্চা আছে, বাচ্চাকে বাড়িতে রেখে দিয়ে তুমি শিখতে আসবে। আর একটা কথা সবাইকে বলি যে আমাদের ক্লাসগুলো কিন্তু এখন ট্র্যাডিশনাল রেকি নয়, এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি, ঠিক আছে? যারা মনে মনে ভাবছেন যে রেকি শিখবো, রেকি আলাদা জিনিস, আর ট্র্যাডিশনাল রেকির সঙ্গে আমাদের এঞ্জেল রেকির কোনো রকম কোনো মিল নেই। অনেকেই ভাবেন রেকি শিখে এসে এঞ্জেল থেরাপির ক্লাসটা করলে বোধহয় কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়, বাট এটা কিন্তু একদমই নয়। যারা শিখে আসেন না তারাও যেভাবে ক্লাসটা করবেন, যারা শিখে আসেন তারাও একইভাবে ক্লাসটা করবেন, এতে কোনো অ্যাডভান্টেজ নেই। এবং এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি শিখলে রেকি প্র্যাকটিস করারও কোনো প্রয়োজন নেই। আমি এত বড় কথাটা বলে দিলাম, সেটাও প্র্যাকটিস করতে লাগে না। কারণ কি, যেটা শিখিয়ে দেওয়া হয় আমাদের, যে অসুখগুলোর কথা বলছি, যে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রচুর অসুখ আমাদের, তো এই অসুখগুলো সারবে কী করে? অসুখগুলো হয় কেন, সারবেই বা কী করে? আমাদের যে গ্ল্যান্ডগুলো থাকে, এত গ্ল্যান্ড থাকে, তো তার মধ্যে 7টা গ্ল্যান্ড, আমি প্রতিদিন এই বিষয়ে আলোচনা করি। যদি এই গ্ল্যান্ডের জায়গায় একটু আসবো, একটা ছোট্ট রিকোয়েস্ট তোমার কাছে আমি একটু বলে দিই ক্লাসগুলো, যে সমস্ত বন্ধু আমাদের অনুষ্ঠান দেখছেন, বর্ধমান থেকে যে সমস্ত বন্ধু ফোন করছেন, তারা যদি মনে করেন যে আমরা রানাঘাটের ক্লাসটার জন্য অ্যাপ্লাই করতে চাই, কাজটা পেতে চাই, নার্ভের অসুখই হোক বা যাই অসুখই হোক, তার জন্য কিন্তু অতি অবশ্যই আমাদের টিভি নিচে স্ক্রলিংয়ে দেখুন যাচ্ছে, আমরা রানাঘাটে ক্লাস দিয়েছি, অ্যাঞ্জেল ক্লাস, 26/11 অর্থাৎ এ মাসের 26 তারিখ আমরা কিন্তু রানাঘাটে ক্লাস আছে, অবশ্যই যোগাযোগ করুন। কলকাতার বন্ধুদের জন্য সুখবর, 27 তারিখ বেহালায় কিন্তু ক্লাস রয়েছে। পাশাপাশি ডিসেম্বর মাসের 3 তারিখ আমরা গড়িহাট লেক মার্কেট, যে সমস্ত বন্ধু আছেন জানেন, যারা পুরনো বন্ধু জানেন যে লেক মার্কেটে কোথায় ক্লাস হয়, তাদের মুখ থেকে যদি কোনো নতুন বন্ধু শুনতে চান অবশ্যই চলে আসুন আমাদের লেক মার্কেট ক্লাসে। পাশাপাশি 17 তারিখ নাগের বাজার এবং 29 তারিখ আমরা কিন্তু হিন্দ মোটরে ক্লাস রেখেছি আপাতত, যদি এর মধ্যে কিছু চেঞ্জ হয় আপনাদেরকে জানিয়ে দেবো। এবং টিভির নিচে স্ক্রলিংয়ে যে বুকিং নাম্বার যাচ্ছে 9830005968 অথবা 9830735175, এই বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের পছন্দের এঞ্জেল ক্লাসে চলে আসুন। একটা কথা দেখো, এই যে 6 মাসের বাচ্চা আছে, উনি বললেন আমাদের বর্তমান থেকে, আমি কি শিখতে পারবো? আমার মনে হয় অ্যাঞ্জেল যেহেতু বাচ্চাদের প্রচন্ড হেল্প করে, মা হিসেবে যদি উনি শেখেন, সেক্ষেত্রে বাচ্চাকেও তো সব দিক থেকে রাখতে পারবে, ঠিক? একদম। এবং আমাদের দেখা গেছে যে প্রেগনেন্ট অবস্থাতেও কিন্তু অনেকে শিখতে বারণ করেন, কিন্তু আমি বলি না, প্রেগনেন্ট অবস্থাতেও শেখা যায় এবং সেক্ষেত্রে বাচ্চা আরও ভালো হয়, তার বুদ্ধি, তার সমস্ত কিছু একেবারে মানে ভীষণ ভালো হয় আর কি। নর্মাল বেবি যেরকম হয় তার থেকেও তার বুদ্ধিটা অনেকটা বেশি হয়, আইকিউটা অনেক বেশি থাকে। যাই হোক, মায়েরা যদি শিখে নিতে পারে তাহলে বাচ্চাদের লেখাপড়া, বাচ্চাদের বুদ্ধি এগুলো অনেক বেশি তারাই কিন্তু ঠিকঠাক করতে পারে। অনেক বাচ্চার মেধাটা থাকে কিন্তু লেখাপড়াটা করে না, স্কুলে গিয়ে তারা বিভিন্ন রকমভাবে ডিস্টার্ব করে বা অন্য টিচারদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না বা বন্ধুদের সঙ্গে অ্যাডজাস্ট হয় না, এরকম হতেই থাকে, লেখাপড়া করে না যেহেতু, রেজাল্ট ভালো হয় না, হ্যান্ডরাইটিং খারাপ হয়ে যায়, এইগুলোর ক্ষেত্রে অবশ্যই বাচ্চাকে 1 মাসের মধ্যে বশ মানানো যায়, এক্ষেত্রে আমরা কিন্তু ভীষণভাবে সফল। এবং তার জন্য প্রচুর মায়েরা ক্লাস করে, মায়েদের তো অবশ্যই ধন্যবাদ যে বাচ্চাদের জন্য তারা ক্লাস করতে আসে, এবং শুধু যে ছোটো ছোটো বাচ্চাদের জন্য ক্লাস করতে আসে তা নয়, অনেক কলেজে পড়া ছেলেমেয়ের জন্যও মায়েরা ক্লাস করতে আসে। কারণ কি, অনেক ছেলেমেয়েরা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে অল্প বয়সে, এবং কিছু মেলামেশার জন্য কিছু নিজেরা একটু অন্যরকম মনে করে, তো নিজেকে একটু বয়স বাড়ার সাথে সাথে হিরো হয়ে যায়, হিরোইন হয়ে যায়, সিনেমা টিনেমা দেখে যাওয়া হয় আর কি, তো সেই জায়গা থেকে ফিরিয়ে আনতে হবে। স্বপ্ন দেখতে হবে কিন্তু ওই রকম স্বপ্ন না, যে স্বপ্ন আমার ভবিষ্যৎকে একদম ঝরঝরে করে দেবে সেই স্বপ্ন দেখে লাভ নেই। তাই মায়েরা ক্লাস করেন এবং তারা 100% সফল ছেলে বা মেয়েকে ঠিক ঠিক জায়গায় একেবারে নিয়ে চলে আসার জন্য। তার জন্য কোনো মাদুলি পড়তে হয় না, কবচ পড়তে হয় না, নীল সরস্বতী কবচ ধারণ করতে হয় না, কোনো রকম বাড়িতে কিছু ঝুলিয়ে রাখতে হয় না, পড়ার ঘরে বা বইয়ের মধ্যে কোনো পালক টালক রাখতে হয় না, কিছু করতে হয় না, শুধুমাত্র এঞ্জেলকে ডাকতে হয়, 2-3 মিনিটের ব্যাপার এটা যে কীভাবে করবো। এবং এইসব কাজগুলো রান্না করতে করতে, বাসন মাজতে মাজতে, ঘর ঝাড় দিতে দিতে সমস্ত কাজগুলো করে ফেলা যায়। আমরা কোনো একটা কাজ করতে করতে অন্য লোকের কীভাবে ক্ষতি করব এই চিন্তাটা না করে যদি সবার শুভ কামনা করা যায় অ্যাঞ্জেলকে ডেকে, সেই কাজগুলো আরও তাড়াতাড়ি হয়। সুতরাং কোনো এক্সট্রা সময় দিতে হয় না, এক্সট্রা সময় তখনই দিতে হয়। আসবো পরবর্তী কথায়, দেখি কে আছে। অবশ্যই, নমস্কার, কে আছেন, কোথা থেকে? হ্যালো, নমস্কার, আমি বরানগর থেকে বলছি। বলুন কি সমস্যা? হ্যাঁ নমস্কার, বলছি যে আমার হাঁটুতে প্রবলেম, মানে এটা বাত কি জানি না, কিন্তু খুব
প্রবলেম হচ্ছে, আমি এটা শিখতে চাই, মানে অ্যাঞ্জেল থেরাপিটা শিখতে চাই, মানে বুঝতে পেরেছি। তো বড়নগর থেকে বলছেন আপনার নিয়ারেস্ট হবে আমাদের আরিয়াদহ, আরিয়াদহটা নিয়ারেস্ট হবে আমার মনে হয়। সমাজের ক্লাস তো রিসেন্ট হয়ে গেল, আরিয়াদহে যে কোনো বৃহস্পতিবার আমাদের ক্লাস হয় এবং ওখানে স্পেশাল ক্লাসও নেওয়া হয়। হ্যালো, ওখানে কোনো ডেট মেনশন নেই? হ্যাঁ, ডেট মেনশন নেই, আমি জানি, আমি জানি। আপনি বৃহস্পতিবার দিন, আচ্ছা ঠিক আছে, এবার একটু শুনুন, কামিং থার্সডে মানে আসছে বৃহস্পতিবার দিন আপনি যদি চান তাহলে ক্লাসটা করতে পারেন, কোনো অসুবিধে নেই। এই জন্য আপনি হেল্পলাইন, ওই প্রথম যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে ফোন করে আপনি বলে দিন যে আমি আপনাকে বলেছি বৃহস্পতিবার দিন ক্লাসের জন্য, কারণ এই মুহূর্তে আমি জানি যে ওই ডেটটা দেওয়া নেই। সুতরাং সরি, বৃহস্পতিবার, হ্যাঁ আসছে যে বৃহস্পতিবার, আজকে সোমবার, বৃহস্পতিবার দিন ওই ক্লাসটা হতে পারে, বৃহস্পতিবার। হ্যাঁ, যারা স্পেশাল রিকোয়েস্ট করেন তাদের আমি এইভাবে টাইম দিয়ে দিই। হ্যাঁ, আমি স্পেশাল ভাবে মানে শিখতে, যে কোনো আমার চলতে ফিরতে প্রবলেম হয়, অসুবিধা হয়, ওই জন্য আমি, হ্যাঁ আপনি ওই দিনের জন্য নামটা বুকিং করার জন্য, যে তাহলে সামনে বৃহস্পতিবারে আমি, বৃহস্পতিবার এবার আমি বলি, তাই তো? হ্যাঁ একদম। আপনার নামটা বলুন, আমাদের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল, যাই হোক। তো আপনি এইভাবেই নামটা লিখিয়ে রাখুন, সকাল 10:30 থেকে ক্লাস হবে, 10:30-টার মধ্যে ঢুকতে হবে, আরিয়াদহের ক্লাস বৃহস্পতিবার দিন আছে, যারা মনে করছেন ক্লাসটা করবেন, স্পেশাল ক্লাস ওটা হয়েই থাকে, আর বিকেলবেলা পর্যন্ত তো ক্লাসটা হয়, মাঝখানে ব্রেক অবশ্যই থাকে, তবে নাম বুকিং ছাড়া ক্লাস হয় না, যে কজনের নাম বুকিং থাকে তাদেরই শুধুমাত্র নেওয়া হয়, একটা ভোটার কার্ডের জেরক্স, একটা পাসপোর্ট সাইজ ছবি, আর যেটা লাগবে। স্পেশাল বললাম বলে কিন্তু এক্সট্রা টাকা পয়সা লাগে না, একই টাকা লাগে, এবং যেখানে যত ক্লাস হয় আমাদের এক ওই 6,000 টাকাই নেওয়া হয়, তার এক পয়সা বেশিও না কমও নয়, এবং কোনো রকম চেক বা ড্রাফট নেওয়া হয় না, ক্যাশই নেওয়া হয়, সুতরাং এই ব্যাপারে একটু ঠিকঠাক থাকবেন। আর যেটা ডবল পাওয়ারের কথাটা যেটা আমরা বারবার বলি, দেখো মানে সেটা এই যে আমি 10টা বন্ধু যদি আসে, 10 রকম বললাম, 10 নয় সেটা 30-40, অনেক রকমের সমস্যা থাকে সেই জায়গায়, কিন্তু দেখো তোমাকে কতটা আপডেট থাকতে হয়, প্রতিদিন প্র্যাকটিস, প্রতিদিন প্র্যাকটিস করতে হয়, এবং শুধু প্র্যাকটিস না, অনেক বেশি পাওয়ার আমাকে গেইন করতে হয়, কারণ কি প্রত্যেককে পাওয়ার দিতে গেলে সেই পাওয়ারটা তো আমারই এনার্জি, পাওয়ার মানে তো এনার্জি, সেই এনার্জিটা দিতে হয়, এবং তাই জন্যই কিন্তু আমার প্রচুর ক্লাস থাকে না, কারণ কি আমার কাছে যারা শিখবে তারা প্রকৃত শিখবে, এবং তাদের যে পাওয়ারটা আমি দেব সেটা তারা সারাটা জীবন রাখবে, এবং সেই জন্যই আমার প্রচুর প্রচুর ক্লাস থাকে না, যে আজ এখানে কাল সেখানে এবং সব জায়গায় আমি যাই না, যাদের একমাত্র আমাকে প্রয়োজন বলে মনে হয়, এবং এটা আমি দেখতেই পাই আমার ক্লাসে যে সত্যি কতজনের কতটা প্রয়োজন, তারাই কিন্তু আমার কাছে ঠিক ছুটে ছুটে আসে, যত দূরেই থাকেন না কেন তারা, এটাই হচ্ছে আমার বন্ধুদের মতো আর কি কাজ, সুতরাং তাদের তো অবশ্যই ধন্যবাদ। নমস্কার, কে আছেন? হ্যালো, আমি টালগঞ্জ থেকে বিশু বিশ্বাস বলছিলাম। হ্যাঁ বলুন। বলুন কি সমস্যা? আমি একটু অর্থনৈতিক সমস্যা, মানে নানা ভীষণভাবে জর্জরিত হয়ে পড়েছি, আমি তো দিদিকে জিজ্ঞেস করছি যে দিদি অ্যাঙ্গেল দিয়ে কি অর্থনৈতিক সমস্যা সলভ করা যায়? হ্যাঁ নিশ্চয়ই করা যায়। তুমি কি করো? আমি একদম হাউস ওয়াইফ দিদি, আমি অ্যাকচুয়ালি আগে চাকরি করতাম, তো মানে মেয়ে হওয়ার পরে আমি আর কিছু করতে পারি না, আমি নানাভাবে একটা বিজনেস করি, তো সেটাও মোটামুটি অর্থনৈতিক সমস্যা যা হয় দিদি সেটা মোটামুটি বন্ধ, তা আমি নানাভাবে নানা দিক দিয়ে আর কি সমস্যায় জড়িয়ে পড়েছি যাকে বলে। তুমি কি ধরনের বিজনেস করো, কোনো কসমেটিক্স বা সাজগোজের বা শাড়ি এই ধরনের? আমি বলো শুনতে পাচ্ছি। হ্যালো, আমি ওই অ্যাকচুয়ালি শাড়ির একটু ডিজাইন ডিজাইন করতাম, আমি বললাম তো করা হয়নি, কিন্তু মানে এই অর্থে সমস্যা তো নেই, আমি কয়েকটা জায়গায় এক্সিবিশন করতাম, তো যদি আর এক্সিবিশন করাটাও আমার পক্ষে সম্ভব হলো না। ঠিক আছে, তুমি আবার ঘরে আমার একদম বেশি পিছের উপরে স্টক হয়ে আমার বাড়িতেই পড়ে আছে। তুমি একদম নতুন করে ব্যবসাটা শুরু করতে চাও তো? হ্যাঁ দিদি, সেটা তো করতেই চাই, মানে আমি বুঝতে পারছি না কোথা থেকে কি করতে পারবো। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, এঞ্জেল তোমাকে হেল্প করবে, এবং আমি তোমাকে প্রথম বললাম যে সাজগোজ কি আপনার বই, আমার খুব ভরসা, মানে আপনার কথা শুনে আমার খুব ভরসা যাবে, তো ওই জন্যই। তুমি পারবে, 100% পারবে, এবং আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করবো, কারণ অ্যাঞ্জেল তো আমার সঙ্গে গেছে, অ্যাঞ্জেল তোমার সঙ্গে থাকবে, তুমি শাড়ির ব্যবসাই আবার করবে, আমি তোমাকে শুরুতেই বললাম যে তুমি কসমেটিক সাজগোজ বা শাড়ি এই ধরনের ব্যবসা করো কি না। হ্যাঁ, তুমি নিশ্চয়ই ওই শাড়ির ব্যবসাটাই করবে, তুমি নতুন করে বুটিক চালু করবে, নতুন করে ডিজাইন দেবে, ঠিক আছে? আচ্ছা,
কিন্তু তুমি টালিগঞ্জে থাকো, তুমি বেহালার ক্লাসটার জন্য বুক করতে পারো, কারণ ক্লাসটা না করলে তো আমি তোমাকে কিছু করতে পারবো না, তাই না? একদম, তুমি নিশ্চিন্ত থাকো যে তোমার হবেই, ঠিক আছে? বেহালা 27 তারিখে ক্লাস, আবারও বলছি, তুমি সেখানে নাম লিখিয়ে ফেলো। এবং যাদের এই সমস্ত সমস্যা, যে অর্থনৈতিক সমস্যা, কিছুতেই কিছু করে উঠতে পারছে না, দেখো যেটা ভালো লাগলো, একজন মহিলা হয়ে এটা নিজের গলায় স্বীকার করলেন এবং নিজে যে এত সুন্দরভাবে একটা সময় চাকরি করতেন, আজ সংসারের হাল কিন্তু মেয়েদের ধরতে যতই বলে, সেই জায়গা থেকে কিন্তু একজন মা হয়ে কিন্তু উনি বলছেন যে আমি পারবো, এই যে মনের যে জোরটা সেটাও কিন্তু অ্যাঞ্জেল দেয়। আর এটাও সব থেকে ভালো লাগলো যে এত কিছু থাকা সত্ত্বেও ভরসাটা আমার উপর আছে, কারণ অ্যাঞ্জেলকে আমরা ভরসা করি এবং সেই জায়গাটা ভরসা আর বিশ্বাস থাকলে নিশ্চয়ই আমরা পারবো। এছাড়া আমাদের যা কিছু সমস্যা, অসুখগুলো তো রয়েইছে, অসুখ নিয়েও আজকে আমরা একটু বেরোতে পেরেছি, অসুখ ছাড়া, যে অসুখগুলো তো রয়েছে, অসুখগুলো যাই থাকুক না কেন, সিস্ট থাকুক, টিউমার থাকুক, সেই জায়গা থেকে আমরা প্র্যাকটিস করে অবশ্যই সেখান থেকে বেরোতে পারবো। কিন্তু এই যে অর্থনৈতিক সমস্যা, চাকরির সমস্যা, বাচ্চার সমস্যা, বাচ্চার মেধার সমস্যা, এই যে সমস্যাগুলো, যে চাকরিটা করছে চাকরিটা ভালো লাগছে না, এর থেকে প্রমোশন হচ্ছে না, ইনক্রিমেন্ট হচ্ছে না, সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ব্রেক হয়ে যাচ্ছে সব জায়গাতে, আমরা যদি চাই সেই সম্পর্কগুলো জোড়া লাগাতে পারি, এই ক্ষমতা আমাদের আছে। এর জন্য আবারও বলছি, কোনো কিছু মাদুলি তাবিজ এগুলো পড়তে হয় না। আর যে কালসর্পদ, সাংসিক কালসর্প দোষ, বাস্তুদোষ, এগুলো আপনারা নিজেরা ঘরে বসে নিজেরা কাটাতে পারবেন, এর জন্য কোনো জায়গায় টাকা দিয়ে হোমযজ্ঞ করতে হবে না, কারণ হোমযজ্ঞ করে এসব কাটানো যায় না। যদি কেউ এগুলো কাটিয়ে দিতে পারে এবং কেউ প্রমাণ করতে পারে যে হোমযজ্ঞ করলে এগুলো কাটানো যায়, তাহলে এঞ্জেল থেরাপি করা ছেড়ে দেবো একদম। কিন্তু কাটানো যাবে শুধুমাত্র ঘরে, এই এঞ্জেল যে চক্রক্রিয়ার আমরা এটা শেখাই, এটা আমাদের কাছে একদম স্পেশাল জিনিস, এইটা আছে বলেই কিন্তু সোনালী সরকারের এঞ্জেল গ্রুপ এখনও বেঁচে আছে। এবং এই জায়গাটা যেটা আমরা শেখাই, সেইটা করলে এই যে কালসর্পদোষ, আংশিক কালসর্পদোষ, রাহুর দশা, কেতুর দশা, শনির অন্তর্দশা, শনির সারসাথী ইত্যাদি ইত্যাদি, সঙ্গে বাস্তুদোষ, বাস্তুদোষের জন্য আমাদের প্রচুর প্রচুর ক্ষতি হয়, চাকরি আটকে যায়, লেখাপড়া আটকে যায়, বাড়ির কর্তা অসুস্থ হয়ে যায়, বিভিন্ন রকম হয় এগুলো, সেইগুলোর জন্য আলাদা করে আমরা শিখিয়ে দিই, সঙ্গে আমরা দু একটা টিপস দিয়ে দিই যেগুলোতে আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো দূর হয়। এবং মানি রেখি যে ব্যাপারটা নিয়ে আমরা চারদিকে বলে বেড়াই, সেই মানি রেখি ব্যাপারটাও কিন্তু আমাদের মধ্যে আছে এবং এটাও সম্পূর্ণ শিখিয়ে দেওয়া হয়। যার যেরকম সমস্যা, সেই সমস্ত সমস্যা অনুযায়ী আমরা ক্লাসের মধ্যে সমস্ত আলাদা আলাদাভাবে শিখিয়ে দিই, মাথায় ঢুকিয়ে দিই। যতক্ষণ না পর্যন্ত মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ছাড়ি না, কিছুতেই ছাড়ি না। আমাদের পুরনো স্টুডেন্টদের জিজ্ঞাসা করবেন আমরা কতক্ষণ পর্যন্ত ক্লাসের মধ্যে থাকি, আমি নিজে থাকি, কোনো অসুবিধা হয় না। এবং ভালো শিখলে সার্টিফিকেটটা অবশ্যই দিই, যেটা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। বলুন কে আছেন? নমস্কার, কে আছেন বলুন, কোথা থেকে? হ্যালো, হ্যালো, আমি বলছি শ্রীরামপুর থেকে, শিখা দে। হ্যাঁ বলুন। বলছি আমার ছেলে না একদম মানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, সে পাশ করতে পারেনি, তারপরে ওকে চেষ্টা করলাম পড়ানোর জন্য, কিছুতে পড়তে চাইছে না, তা আমি কি করতে কি করবেন? অবশ্যই আপনার বাড়ি না ফ্ল্যাট? হ্যাঁ আপনার বাড়ি না ফ্ল্যাট? আপনার বাড়ির আশেপাশে কোন পুকুর আছে? পুকুর আছে। পুকুরের আশেপাশে কোন কলা গাছ আছে? কলা গাছ ছিল, ঠিক আছে, বাকিটা এখন আর বলবো না, বাকিটা যেদিনকে ক্লাস করতে আসবেন তখন বলবো। আপনি ক্লাস করলে আপনার ছেলের একটা ছবি নিয়ে আসবেন। হ্যাঁ এবার অবশ্যই আমরা পেন্ডুলামের কাছে যাবো। পেন্ডুলামকে আমরা কম বেশি প্রতিদিন প্রশ্ন করি। টালিগঞ্জ থেকে যে বন্ধু ফোন করেছিলেন, সবার প্রশ্নের উত্তর আমরা যেহেতু তাকে করতে পারবো, সে টালিগঞ্জের বন্ধু একটু ভালো করে দেখুন, দেখা যাবে অ্যানসারটা পাই কিনা টালিগঞ্জে। হ্যাঁ দেখা যাবে। টালিগঞ্জের সেই বন্ধুর পক্ষ থেকে একটা প্রশ্ন করবো, যে যে সমস্যা, যে অর্থনৈতিক সমস্যা, আজকের বন্ধু বললো যে আমি পারবো কিনা, এত সুন্দর যে বুটিকের কাজটা দিদি বললেন যে তুমি নিজে ব্যবসা করতে পারবে, সেটা কি আদৌ অ্যাঞ্জেল থেরাপি, অ্যাঞ্জেল রেকি শিখে সে কি করতে পারবে? এই অ্যান্সারটা পেন্ডুলামের কাছে চাইব। পেন্ডুলাম বলে দিয়েছে হ্যাঁ তুমি পারবে। আর আমি সেকেন্ড, এই যে লাস্ট যিনি প্রশ্ন করলেন, তার জন্য একটা প্রশ্ন করি, যে উনি যে প্রশ্ন করলেন, ওনার আমি তো বললাম বাড়ির যে একটা পুকুর আছে এবং কলা গাছ আছে,
এবং ওনাদের এগেনস্টে কিন্তু কোনো একটা কিছু কাজ হচ্ছে, সেই কাজটা যার জন্য ছেলে এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আশেপাশের কেউ আছে সেটা আমি তখন বলে দেবো কে ক্ষতি করেছে বা না করেছে। তো আমার কথাটা কি সত্যি আমি যেটা বললাম যে ছেলের এগেনস্টে কোনো কাজ হচ্ছে? পেন্ডুলাম তুমি বলো, কি বলছে পেন্ডুলাম? বলছে হ্যাঁ, দেখুন কত জোর জোর মাথা নাড়ছে যে কাজ হচ্ছে। এবং সেই জন্য যদি মনে হয় যে সোনালি সরকারকে আপনাদের দরকার আছে বা তার কাছে শিখলে আপনারা কোনো উপকার পাবেন, তবেই হেল্পলাইনে ফোন করবেন, তবেই হেল্পলাইনে ফোন করে যেখানে যেখানে ক্লাস হচ্ছে সেখানে সেখানে ক্লাসগুলোতে নাম বুকিং করবেন। কী কী লাগবে সব তো বলাই আছে, সুন্দর থাকতে, সুস্থ থাকতে, ভালো থাকতে শুধুমাত্র এঞ্জেল রেকি আর এঞ্জেল থেরাপির কোনো কিন্তু জুড়ি নেই। সুতরাং এটাই আমাদের শেষ কথা। এবং একটা কথা খুব মানে ভালো, একদম অনুষ্ঠান যেহেতু শেষের মুখে একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে এই যে বাস্তু সমস্যা বা এই যে নানান ধরনের যে সমস্যায় আমরা ভুগি, সেই সমস্যাগুলোর জায়গা থেকে কিন্তু একটা কথা বলতেই হবে যে অ্যাঞ্জেল, যেটা আমি অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম, অ্যাঞ্জেল ছিল, আছে, থাকবে। যদি আজকে না থাকতো, নতুন পুরনো যে বন্ধুই বলুন না কেন, তিনি কিন্তু বিশ্বাস করতেন না। একদম ঠিক। এবং অ্যাঞ্জেল ছিল, আছে, থাকবে, এটা তো আমাদের মানে কথাটা বলে বলে পুরনো হয়ে গেছে, কারণ আমার সংখ্যা, পরিবারের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে আজকের দিন আর কিছু বলার অপেক্ষা রাখে না। কারণ আজকে যে শিখবে আগামীকাল সে আরও দুজনকে এনে আমার ক্লাসটা ভরিয়ে দেয়। এবং এখনকার যে মার্কেট চলছে তাতেও আমার ঘর কিন্তু পূর্ণ, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমার কাছে তাদের কাছ থেকে উপরি পাও না, এটা অ্যাঞ্জেলের কাছে উপরি পাও না। যারা অ্যাঞ্জেল শিখবে তারা ভালো থাকার জন্য তো শেখে, খারাপ থাকার জন্য তো কেউ শেখে না। এই যে সমস্যাগুলো তুকতাকের ব্যাপারটা যেটা এলো শেষের জায়গায়, এই যে যারা তুকতাক করে তারা আর কিছু করতে পারবে না যদি আপনার অ্যাঞ্জেল পাওয়ারটা নেওয়া থাকে। যদি কেউ আগে কিছু করে দিয়ে থাকে, এটাও ধীরে ধীরে আপনি সেটা কাটিয়ে দিতে পারবেন। আপনার ছেলের ওপর অ্যাপ্লাই হতে পারে, আপনার ওপর অ্যাপ্লাই হতে পারে, আপনার শত্রু থাকতে পারে, সেটাও কিন্তু এই ছবিটা নিয়ে আসবেন, তবে কিন্তু সেটা বলা যাবে। এবং যারা শিখবেন তারা ওই কারণেই কিন্তু এই পাসপোর্ট সাইজ ছবিটা নিয়ে আসবেন, ছবি দেখেই কিন্তু এগুলো বলে দেওয়া হয়। এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসবেন, 2-3 মাস আগেকার ছবি আনবেন না, রিসেন্ট আনবেন, এটা বারবার ধরে বলে দিচ্ছি। এবং এতে কিন্তু বলে দেওয়া যাবে, এবং এটা যে সত্যি না মিথ্যে সেটাও কিন্তু পেন্ডুলাম বলে দেবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। এটাই আমার আমার দিক থেকে আমি বলছি, এটা ভীষণভাবে বলে দেওয়া যায়, ভীষণভাবে কাজগুলো করিয়ে দেওয়া যায়। আর যা শিখিয়ে দেওয়া হবে সেটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। সেটা আপনি আপনার নার্ভের সমস্যার জন্যই শিখুন, ইউটেরাস বা ওভারি সিস্ট আছে, টিউমার আছে, সেটার জন্যই শিখুন। এগুলো কিন্তু গলে যায়, পরে আর কোনো ওষুধ খেতে হয় না। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা ভীষণভাবে ফল পেয়েছি, যেটা ব্রেস্ট টিউমার থেকে ক্যান্সার হয়ে গেছে, মানে ম্যালিগন্যান্ট হয়ে গেছে, সেই জায়গা থেকে ম্যালিগন্যান্ট কেটে গেছে, মানে ক্যান্সারটা কেটে গেছে, এবং তার কোনো রকম কোনো অপারেট প্রয়োজন হয়নি, এবং তিনি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর সংসারের অশান্তি তো লেগেই আছে, যে অশান্তিটার জন্য আমরা ভীষণভাবে মানে গুরুত্বপূর্ণ জায়গায় থাকি, যে তৃতীয় ব্যক্তির আগমনে স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, এরকম তো ব্যাপার থেকেই থাকে। যদি এইরকম কোনো ঘটনা জীবনে ঘটে থাকে, সে তৃতীয় ব্যক্তিকে বাদ দিতে হয়, তাহলেও কিন্তু আমরা মেডিটেশনের মাধ্যমে এগুলো বাদ দিতে পারি। হ্যাঁ, সমস্ত জিনিসটা আমাদের শেখানো হয় মেডিটেশনের মাধ্যমে, এবং কনসেন্ট্রেশন যাদের যারা করতে পারেন না তারা কীভাবে করবেন সেটাও এখানে শিখিয়ে দেওয়া হয়, এবং কীভাবে করবেন যে চক্র ক্লিয়ারের কথাটা বলছিলাম, ওটাও কিন্তু ওর মাধ্যমেই আমরা আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জিগুলো বার করে দিই, পজিটিভ এনার্জি ধরে রাখি, এবং পজিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে মেডিটেশনের মাধ্যমে আমরা পুরো কাজটা করে থাকি। খুব সত্যি কথা। তাই আর দেরি না করে সময় থাকতে থাকতে সোনালী সরকারের অ্যাঞ্জেল রেকি অ্যাঞ্জেল থেরাপির ক্লাসে যোগাযোগের জন্য আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে চলে আসুন, দেখা হবে সেখানে, এবং জেনে যাবেন কীভাবে অ্যাঞ্জেল কাজ করে। দিদির কাছ থেকে বিদায় নিয়ে এবং আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান, দেখা হবে আগামী পর্বে। নমস্কার।